আসসালামু আলাইকুম, ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুল্লাহ। বেসিক মেম্বারশিপ ওয়েবসাইট তৈরির মেম্বারশিপ সিস্টেমটি আমরা দেখাচ্ছিলাম। তো গত পর্বে আমরা ডাটাবেজের সাথে কানেক্টেড হয়েছি। তো এই পর্বে আমরা এখন আমাদের একটি টেবিল তৈরি করতে হবে, যেখানে আমার ডাটাবেজ ডেটাগুলো থাকবে। তো সেই টেবিল তৈরি করার জন্যে আমি পিএইচপি অ্যাডমিনে গেলাম, এবং এখানে আমি গত পর্ব যে একটি ডাটাবেজ তৈরি করেছিলাম সেই ডাটাবেজে এখানে আমি ঢুকছি। তো সেই ডাটাবেজে যদি আমি যাই, তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে বলা হচ্ছে যে একটি টেবিল তৈরি করার জন্য। তো সেইখানে আমার একটি টেবিল তৈরি করতে হবে। তো সে টেবিলে আমার টেবিলে আমি একটি নাম দিচ্ছি হচ্ছে তো এখানে আমাদের এখানে একটি টেবিলের নাম দিতে হবে, সেটি হচ্ছে মেম্বার্স, MEMBERS মেম্বার্স। এবং এখানে আমি 12টি কলাম নিলাম, গো। তো এখানে আমার 12টি কলাম চলে এসছে। তো আমি এখানে 12টি কলাম ফিল আপ করি যে আমার যে যে কী কী নাম দিতে হবে। তো এখানে দেখুন, আমি সময় বাঁচানোর জন্য আগেই এখানে অফলাইনে আমি ডেটাগুলো অ্যাড করে ফেলেছি। তো এখানে আমি প্রথম একটি ডেটা একটি কলাম নেম দেওয়া হয়েছে আইডি, এবং এটি ইন্টিজার, এবং লেন্থ ভ্যালু 255। এখানে আরেকটি কাজ যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমার ইন্ডেক্স এখানে প্রাইমারি দেওয়া হয়েছে, এবং এটি অটো ইনক্রিমেন্ট, মানে এটি অটোমেটিক্যালি এই নাম্বারটি আইডিটি জেনারেট হবে। তারপর হচ্ছে ইউজার নেম, এবং এখানে এটা ভার্চার দেওয়া হয়েছে, কান্ট্রি ভার্চার, স্টেট ভার্চার, সিটি ভার্চার, বায়ো এখানে টেক্সট দেওয়া হয়েছে, আর এখানে ভ্যালু 255। এখানে বলা বাহুল্য যে এখানে আপনি কত ভ্যালু দেবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, এবং টেক্সটের মান যতটা সম্ভব, আমি জানি মনে পড়ছে যে এখানে 10,000 যতটা সম্ভব, আমি ঠিক এখন মনে নাই। তো সো আপনি এখানে যদি টেক্সট ইউজ করেন তাহলেই এনাফ। তারপর হচ্ছে ইমেল, ইমেলে ভার্চার 255, পাসওয়ার্ড ভার্চার 255, এবং সাইন আপ ডেট, যে আমার ইউজার কবে সাইন আপ করেছিল, রেজিস্টার হয়েছিল সেই রেজিস্টার, এবং এটি হবে ডেট অ্যান্ড টাইম। তো ডেট টাইম এটি এখানে খালি থাকলো। এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে ইমেলের ঘরটি, এখানে আমি ভার্চার ইউজ করেছি 255 ইউজ করেছি, আর এখানে দেখুন যে আমার ওই ইমেলটি এনে এখানে ইন্ডেক্সের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ইউনিক, কারণ স্বভাবতই আপনি চাইবেন না যে আপনার ওয়েবসাইটে একই ইউজার 10 বার সাইন আপ করুক একই ইমেল অ্যাড্রেস দিয়ে। তো সেটির জন্য ইমেল অ্যাড্রেস অবশ্যই ইউনিক হতে হবে। তারপর হচ্ছে লাস্ট লগ ইন, যে ডেট অ্যান্ড টাইম। তারপর এখানে দুটি নতুন জিনিস, যে এটি হচ্ছে দেখুন যে এখানে দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্ট টাইপ ইনাম, এবং ইনাম এখানে দেওয়া হয়েছে যে এ বি সি। এখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকাউন্ট টাইপ, যে একজন ইউজারকে আপনি কতটুকু সুযোগ সুবিধা দিবেন, সুযোগ সুবিধা বলতে সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, অনেকটা ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মতো, যেমন ওইখানে যেমন মেম্বারশিপের ব্যবস্থা থাকে যে অ্যাডমিন এরকম টাইপের। তো এ হচ্ছে নর্মাল ইউজার, বি হচ্ছে যে নর্মাল ইউজারের থেকে তার প্রিভিলেজটা একটু বেশি থাকবে, আর সি হচ্ছে অ্যাডমিন, যে ফুল প্রিভিলেজ থাকবে। তারপর হচ্ছে যে ইমেল অ্যাক্টিভেটেড, যে ইউজারকে অবশ্যই ইমেল একটি কনফার্মেশন লিঙ্ক সেন্ড করা হবে, সে এটা অ্যাক্টিভেট করবে, এবং অ্যাক্টিভেট না করা হলে থাকবে 0, আর করা হলে হবে 1। তো এখানে অ্যাজ এ ডিফাইন্ড,
যে এখানে আমি অ্যাজ এ ডিফেন্স জিরো দিয়ে দিলাম, যে যখন আমি ইউজারকে একটা মেল পাঠানো হবে, তখন পাঠানো বা ইউজার ইয়া করবে সাইন আপ করবে, তখন সেটা মান জিরো থাকবে, মানে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড না, এবং যখন এবং সে লগ ইন করতে পারবে না, এবং যখন সে ইমেল অ্যাক্টিভেট করবে তখন এটা অটোমেটিক্যালি মান হয়ে যাবে ওয়ান, এবং তখন সে ইউজার লগ ইন করতে পারবে। তো এই রকম একটা টেবিল তৈরি করে আমি এটা সেভ করলাম। তো সেভ করার পর এখানে দেখুন যে আমার একটি টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, যে মেম্বার নামে, এবং এই মেম্বারের টেবিলটি যদি আমরা দেখি তাহলে এই যে এখানে দেখব যে আমরা আমাদের টেবিলগুলো, এবং এখান থেকে আমি আমার পিএইচপি টিউটোরিয়ালের শেষের দিকে যতটা সম্ভব যে আমি দেখিয়েছিলাম যে এসকিউএল মাই এসকিউএলে কীভাবে কী কাজ করতে হয়, তো এখান থেকে আপনি আবার চাইলে সেই ডেটাগুলো চেঞ্জ করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, নতুন অ্যাড করতে পারেন, এবং আপনি যদি চান একটা ইউজার অটোমেটিক্যালি তৈরি করার জন্য সেই হিসেবে একটি ইউজার তৈরি করতে পারবেন, আর আপনি যদি না চান যে ইউজার তৈরি করতে, তখন আবার ইউজারগুলোকে যদি আপনি এক্সপোর্ট করতে চান, যে আপনি কি আপনার ওয়েবসাইটে কে কে ইউজার তাদের ডেটাগুলো এক্সপোর্ট করতে চান, তাহলে সেখান এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে, ধন্যবাদ।